भगवान सन्तान पे जा जगन्नाथ मंदिरे चले जा। दुर्गा देवी स्वामी के बोलो स्वामी जगन्नाथ मंदिरे जाओ, जगन्नाथ के किस चेये नियेसो, एक बारो बोलो ना सन्तान चाओ, बोलो किस चेये नियेसो। दुर्गा देवी स्वामी कृष्ण मंडल बोलो तेरे जगन्नाथ मंदिरे जाई, बोलुन जय जगन्नाथ की जय, जय जगन्नाथ की जय, जय जगन्नाथ की जय। दुर्गा देवी स्वामी चललो कोथाय कृष्ण मंडल जगन्नाथ मंदिरे, किभाबे जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ কৃষ্ণের চোখটা কেমন পটল চেরা, কেন কৃষ্ণ রাজা, তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে। জগন্নাথের চোখ গোল কেন মা? জগন্নাথের কাছে ব্রাহ্মণ গেলেও যা, বৈষ্ণব গেলেও তা, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, সবাই কিন্তু জগন্নাথের কাছে সমান। আর কোথায় সমান বলুন তো? শ্মশান ঘাটে গেলে সবাই সমান, আসার সময় এলে সবাই সমান। একটা প্রমাণ দিদি জগন্নাথের কথা বলবার আগে একটু মন দিয়ে শুনবেন। আপনাদের দক্ষিণ বিষ্ণুপুর নাম জানা আছে, কাছেই বটে। দক্ষিণ বিষ্ণুপুরের পথ দিয়ে আমি প্রচুর গান করতে যাই। একদিন ওখানে চা খেতে নেমেছি, বা অবাক হয়ে যাবেন, একটা মৃতদেহ ডেড বডি এলো, তাকে পোড়ানো হবে, তো একটা এসি গাড়িতে ফুলের মালা দিয়ে আনা হলো, ওকে দাঁড় করানো হয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম একটা টলিতে একজনকে ওই খড়ের দড়িয়া ছেঁড়া তালাই দিয়ে বেঁধে আনা হলো, দুজনকে দুপাশে নামানো হয়েছে। যাকে টলিতে খড়ের দড়ি দিয়ে বাঁধা হলো ছেঁড়া তালাই দিয়ে, সে কিন্তু কতবার কতবার ওই এসিয়াওয়ালা লোকের কাছে কি বলছে, বাবু একবার কথা বলবো আপনার সাথে, দূর হয়ে যা বাবু, কি হয়েছিস, দূর হয়ে যা। যে বলেছিল দূর হয়ে যা, শ্মশানের চিতাতে যখন চাপালো তখন দেখলাম এসিয়াওয়ালা লোকটা এক পাশে চেপে আছে আর ও এক পাশে চেপে আছে। বহুদিন পরে যেন মনে হচ্ছে অনেক দিনের না কথা বলা কথাগুলো সব বলা বলি হচ্ছে। এর থেকে কি শিখে নিলেন? আসার সময় এক, যাবার সময় এক, মাঝখানটাতে শুধু আমি বড় লোক তুই গরিব লোক, এই তো আমাদের ব্যবধান। নিবেদন মায়েরা, টাকা যদি ভগবান আপনাকে দেয় অপরাধ নেবেন না, আপনি শুধু বল মনে মনে ভাববেন দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, আপনাকে দেবে আবার কেড়ে নিতে কতক্ষণ, দিতে যতক্ষণ নিতে ততক্ষণ। জগন্নাথের চোখটা গোল কেন হলো? জগন্নাথের বিচার সমান। কিন্তু দেখুন কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে কি চাইলো? আপনার মন্দিরে গেলে কি চান? মেয়ের বিয়ে হয়ে যাক, ছেলে চাকরি হয়ে যাক, এটা বলেন? জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বললো হে জগন্নাথ, এই দেখুন কি বলছে, ওগো জগন্নাথ তোমার তো হাত নাই, তুমি দেবে কি, তুমি দেবে কি, তোমার কাছে কি চাইবো, তোমার তো হাতই নাই, তুমি দেবে কি, তুমি দেবে কি, তোমার পা নাই, তুমি দেবে কি, দেবে কি। এ কথা আপনারা বলতে পারবেন? যে ভগবানকে বেশি ভালোবাসে সে দু কথা চেড়ে বলতে পারে, যে যাকে ভালোবাসে মা দু কথা চেড়ে বলতে পারে। কি বলছে? হে জগন্নাথ, ও জগন্নাথ তোমার কাছে চাইতে এলাম, কিন্তু কি চাইবো, তোমার তো হাত নাই, তুমি দেবে কি, দেবে কি, তোমার তো পা নাই, তুমি দেবে কি, দেবে কি। জগন্নাথ আকাশবাণী করে বলল কৃষ্ণমণ্ডল আমার হাত নাই, ঠিক কথা, এই হাত আমি জগতের সবাইকে দিলাম,
কর্ম করার লাগি এই হাত সবাইকে দিলাম, আমার না রেখে তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, তোদেরকে পা দিলাম কেন জানিস? এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে কর্ম করার জন্য, সেই জন্য পা দিলাম। তবে আমার জানায় আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। তবে সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলায় এসে মন্দিরে কেউ যদি দুটি হাত দিয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি, আত্মসমর্পণ করতে পারি, একবার হা গৌর প্রাণ গৌর বলি কাঁদতে পারি, তবে তার হাতে দেওয়া সার্থক হয়ে যায়। জগন্নাথ মন্দিরে দেখুন জগন্নাথ এ কথা বলতে লাগলো, মায়েরা যে হাত কৃপা করে ভগবান দিয়েছে, সন্ধ্যাবেলায় সমস্ত কাজকর্ম করার পর এই হাত গোবিন্দের মন্দিরে করা জোরে একবার কেঁদে কেঁদে বলুন, হে গোবিন্দ তুমি দিয়েছ তাই পেয়েছি, তুমি না দিলে আমরা পেতাম না। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, জগন্নাথ লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, আমি তোমার কাছে এমন জিনিস চাইব, জিনিস চাইব কৃষ্ণ ভক্ত সন্তান সুন্দর কি। আজকে বাণীর ধনে যারা বহিরাগত ভক্তগণ এসছেন এবং গ্রামের ভক্তগণ ভক্তিমতী মায়েরা এসছেন, আজকে প্রদীপ পাল আপনাদের জন্য একটা জিনিস ভগবানের কাছে প্রার্থনা করবে। কি চাইবে আগে জেনে নিন। আপনাদের জন্য ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইব না, আপনাদের কাছে আমার একটা জিনিস চাইব যেটা কিন্তু অন্য কেউ চায় না। কি চাইব? টাকা পয়সা সবারই হয়, যে লোকটা কর্ম করে জন খেটে খায় সেও টাকা রোজগার করে, কিন্তু আমি একটা প্রার্থনা করব, কি বলুন তো? আপনাদের গাড়ি পাড়ি টাকা পয়সা হোক সেটা আনন্দের কথা, এমন একটা জিনিস হোক প্রত্যেকটা বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মে। কেন বলে রাখি, নিমাইকে সচিমাতা বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলছে সাত বংশোদ্ধার হয়। বলছে মা পিণ্ড দিলে সাত বংশোদ্ধার হয়। শাস্ত্রে বলেছে কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হলে তা সাত বংশ নয়, তা চোদ্দ বংশ। নিতাই গৌর হরি বল। এই যে এত দাদা ভাইরা এখানে বসে কীর্তন শুনছে, এরা যারা কীর্তন শুনছে তারা কারা? এরা যারা কীর্তন শুনছে তারা কারা? দেবতার অংশ। যারা দেবতার অংশ তারা কীর্তন শুনতে পারে, আর যারা অসুরের অংশ তারা কীর্তনে বদনাম করতে পারে। যেখানে হরিনাম হয় নেশা করে, মাতলামি করে, হরিনামে বদনাম করে, আর যারা দেবতার অংশ তারা চুপচাপ বসে। এদিকে মহাভারত কি বলল, যিনি যদি যিনি স্থির ব্যক্তি তিনি ভগবানকে পায়, আর যিনি চঞ্চল ব্যক্তি তিনি ভগবানকে হারায়। দেখবেন যে মানুষ খুব স্থির, যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, তিনি ভগবানকে পেয়েছিলেন, আর দুর্যোধন ছিলেন চঞ্চল ব্যক্তি, তিনি ভগবানকে হারালেন। এখানে অনেকে কীর্তন শুনছে, আমি মুখের দিকে তাকাচ্ছি, যারা খুব স্থির ব্যক্তি না চুপচাপ বসে আছে গোবিন্দের নাম শুনছে, আর যারা চঞ্চল ব্যক্তি তা দু চারজন এদিক ওদিক তাকায়। আমাদের পাড়া থেকে যে এসেছিল সে গেল না রইল। যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, ভগবানকে পেল, দুর্যোধন চঞ্চল ব্যক্তি, ভগবানকে হারলো। মায়েরা যে মেয়ে দেখবেন সংসারে খুব চঞ্চল, সে দেখবেন তরকারিতে দুবার নুন দিয়ে ফেলে, কিংবা তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়। কেন বলুন তো? চঞ্চল ব্যক্তির জীবনে কোনো উন্নতি হয় না। শাস্ত্র বলল গোবিন্দের নাম শুনবে স্থির হয়ে যাও, দেখো ভগবানের নাম পাবে। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। একটা প্রমাণ দিয়ে দিই, একটা আঠারো বছরের ছেলে একটা তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, ভগবান ভগবান করে ধ্যান করছে,
নারদ মুনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, চিৎকার করে যায়, খোকা এ কি করছিস? বলে তেঁতুল গাছে নিজে ধ্যান করছি ভগবানকে পাবার জন্য। নারদ তুমি তো নারায়ণের কাছে যাচ্ছ, ওকে জিজ্ঞেস করো যে কতদিন পর আমি গোবিন্দ পাবো। সঙ্গে সঙ্গে নারদ গিয়ে বলছে, প্রভু মজা লাগলো। বলে কেন? আপনার একজন ভক্ত 18 বছর বয়স, তেঁতুল গাছে নিচে ধ্যান করছে, সে জিজ্ঞেস করলো কতদিন পরে ভগবানকে পাবো। নারায়ণ বলো, নারদ ওকে গিয়ে বলে দাও। বলে কি? যে তেঁতুল গাছে যত পাতা আছে তত বা পৃথিবী তোকে আপ ডাউন করতে হবে, তেঁতুল গাছে যত পাতা আছে তত বা পৃথিবীতে আপ ডাউন করতে হবে, আসা যাওয়া করতে হবে, তবে পাবে। নারদ এসে বললো, এই যে বলে কি? শোনো। বলে কি? শোনো। বলে কি? না, তেঁতুল গাছে যত পাতা আছে তত বার তোমাকে পৃথিবীতে আসা যাওয়া করতে হবে। ছেলে তখন আনন্দে বলছে, তারপরে পাবো তো, তারপরে পাবো। দেখুন, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে মন কত ছটফট হয়ে যায়। আর ওই ছেলেটা বলছে, এক বলছে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার আসা যাওয়া করব, তারপরে পাবো তো, তারপরে পাবো তো। যখনই বলছে তারপরে পাবো তো, নাচছে, পেছনে নারায়ণ এসে দাঁড়িয়ে আছে। নারদ বললো, প্রভু তোমার তো এখন আসার কথা নয়, তুমি বলেছিলে যতগুলো পাতা আছে ততবার ওকে আসা যাওয়া করতে। তার বলছে, না না, ও ধৈর্য আর বিশ্বাস আমাকে এখানে টেনে এনেছে। এই যে ধৈর্য যার আছে বাবা, বিশ্বাস যার আছে, ভগবানকে সে পাবে। জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব বললো, কৃষ্ণ মণ্ডল যা, তোকে কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। এই বলে জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণ মণ্ডল চলেছে কোথায়? নিজের বাড়ির দিকে। আর যেতে যেতে গাইছি কি, যশোদার দুলা বজে রাখা, যশোদার দুলাল তুমি বজে রাখা, বৃন্দাবন মন কৃষ্ণ। দুরিকা দেবী ছুটে এলো, গলায় কাপড় দিয়ে স্বামীকে প্রণাম করলো।